ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। এর জন্য তোমরা প্রথমেই dhwu.ac.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে পিজি অ্যাডমিশন 2023 এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন আছে, তোমরা অ্যাপ্লাই অনলাইন অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে ন্যাশনালিটি তোমরা চুজ করবে, তারপর তোমাদের নাম তোমরা দিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, তোমাদের মাধ্যমিকের যে পাসিং ইয়ারটা তোমরা এখান থেকে চুজ করতে হবে, কত সালে তোমরা পাস করেছো, তারপর তোমাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, রেজিস্টার নাও অপশনে ক্লিক করবে। এরকম আইডি আসবে আর তোমাদের এখানে পাসওয়ার্ড লেখা থাকবে, তোমাদের আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে তোমরা কিন্তু লগ ইন করবে। তোমাদের এখানে দেখবে তোমাদের লগ ইন অপশন আছে, তোমরা লগ ইন নাও এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আইডি এখানে দেবে আর তোমাদের পাসওয়ার্ড দেবে, আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম পোর্টাল ওপেন হবে। তোমরা যদি সিবিসিএস মুডে গ্রাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এই অপশনে ক্লিক করবে, আর তোমরা যদি নন সিবিসিএস মুডে তোমরা পাস করে থাকো তাহলে তোমরা এই অপশনে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এবার তোমরা এই অপশনে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পোর্টাল তোমাদের ওপেন হবে। এখান থেকে তোমরা তোমাদের বাবার নাম দেবে, তোমাদের মায়ের নাম দেবে, আধার নাম্বার তোমার যদি থাকে তোমরা দেবে, জেন্ডারটা তোমরা চুজ করবে, ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দেবে, ক্যাটাগরি দেবে, তোমাদের কোনো যদি অ্যাভেল তোমাদের অক্ষম থাকে তাহলে তোমরা এখানে সেটা সিলেকশন করবে, ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকলে তোমরা ফিজিক্যাল চ্যালেঞ্জ অপশন দেবে, নট অ্যাপ্লিকেবল তোমরা অপশন চুজ করবে, বাবার কোয়ালিফিকেশান তোমরা এখান থেকে চুজ করবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নন অফ দ্য অ্যাবভ থাকলে তোমরা এটা চুজ করবে, মায়ের কোয়ালিফিকেশানটা তোমাদের চুজ করতে হবে, তারপর তোমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দেবে, পার্সোনাল ইমেল আইডি দিতে হবে, তারপর তোমরা এখানে তোমাদের হাউস নাম্বার বা স্ট্রিট ভিলেজ দিয়ে দেবে, পোস্ট অফিস, তোমাদের থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড, তোমাদের যে স্টেটটা আছে সেই স্টেটটা চুজ করবে। এরপর তোমাদের যদি সেম অ্যাড্রেস হয় তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলসটা তোমরা আপলোড করবে, যেখানে তোমাদের বোর্ডের নাম তোমাদের এখানে দিতে হবে, তারপর তোমাদের পাসিং ইয়ারটা তোমাদের অটোমেটিক তোমাদের মাধ্যমিক যখন অপশন সিলেকশন করেছিল তখন তোমাদের সালটা দেওয়া ছিল, এই জন্য তোমাদের অটোমেটিক সেই সালটা চলে আসবে। ফুল মার্ক তোমরা দিয়ে দেবে, কত মধ্যে তোমাদের এক্সাম হয়েছে, 700 মধ্যে 700 মার্ক অবটেন, কত তোমরা পেয়েছো, যদি 560 পেয়ে থাকো 560 তোমরা দিয়ে দেবে। এইচএসে তোমাদের বোর্ডের নাম তোমরা এখান থেকে লিখে দেবে, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে লিখলে টোটালটা তোমরা এখানে লিখে দেবে, পাসিং ইয়ারটা তোমরা দিয়ে দেবে 2020 হলে 20, ফুল মার্ক তোমরা দিয়ে দেবে 500 পেলে 500, মার্ক অবটেন তোমরা কত পেয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা এখানে ইউজি পাসিং ইয়ারটা, তোমাদের গ্রাজুয়েশন কত সালে পাস করেছো, 23 হলে 23 সাল দিয়ে দেবে, কোর্স সাবজেক্ট তোমাদের কি ছিল, অনার্স সাবজেক্টটা তোমাদের যে অনার্স সাবজেক্ট যেটা ছিল তোমরা সেটা এখান থেকে চুজ করে নেবে, যদি বেঙ্গলি হয় বেঙ্গলি চুজ করবে, তোমাদের ইউনিভার্সিটির নামটা তোমাদের কি হবে সেই ইউনিভার্সিটির নামটা তোমরা এখানে দিয়ে দেবে, তারপর তোমাদের লাস্ট ইউনিভার্সিটি তোমরা কোথা থেকে তোমরা পাস করেছো, লাস্ট ইউনিভার্সিটি নেম যদি গ্রাজুয়েশন হয় গ্রাজুয়েশনই দিয়ে দেবে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সেশনটা তোমাদের এখান থেকে চুজ করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের টোটাল যে অল কোর্স মিলে তোমাদের সিজিপিএ কত পেয়েছো সেটা তোমাদের এখানে সিজিপিএটা দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর তোমাদের পার্সেন্টেজ দিতে হবে, কনভার্টেড ফ্রম সিজিপিএ, যেটা তোমাদের সিজিপিএ থেকে যে কনভার্ট হয়ে তোমাদের পার্সেন্টেজটা হয়েছে সেই পার্সেন্টেজটা তোমরা দিয়ে দেবে। এখানে যেমন একটা মেনশন করা আছে, দেখো তোমরা কনভার্সন ফ্রম সিজিপিএ টু পার্সেন্টেজ অফ মার্ক ফলো দ্য কনসার্ন ইউনিভার্সিটি রুলস, ইউনিভার্সিটি রুলস অনুযায়ী তোমাদের সিজিপিএ থেকে যে পার্সেন্টেজ তোমাদের হয়েছে সেই রুলসটা হিসাবেই তোমাদের কিন্তু পার্সেন্টেজটা এখানে দিতে হবে। ক্যান্ডিডেট পাস আউট সিবিসিএস মুডে কনভার্ট অবটেন সিজিপিএ অন দ্য বেসিস অফ অল কোর্স, অল কোর্সের বেসিসে তোমাদের যে সিজিপিএ হয়েছে পার্সেন্টেজ অ্যাজ পার কনভার্সন ফর্মুলা থাকবে মেনশন ইন দ্য ইউজি মার্কশিট এবং গ্রেড শিট, তোমরা যে পার্সেন্টেজটা দিচ্ছ সেই পার্সেন্টেজটার কিন্তু কনভার্সেশন যে ফর্মুলা আছে সেটা কিন্তু তোমাদের রেজাল্টে বা গ্রেড শিটে তোমাদের কিন্তু থাকতে হবে, সেইভাবেই তোমরা কিন্তু সেই পার্সেন্টেজটা এখানে তোমরা দেবে। ওকে, এরপর তোমরা এই অপশনে ক্লিক করবে, চেকবক্সে ক্লিক করার পর সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের যদি কোনো স্পোর্টস সার্টিফিকেট থাকে তোমরা এখান থেকে সেটা সিলেকশন করবে, স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল যদি থাকে তোমরা অপশন সিলেকশন করবে, না থাকলে নন করে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, যেখান থেকে তোমরা যেহেতু গ্রাজুয়েশনে বেঙ্গলি তোমরা ডেটা ইনপুট করেছো এই জন্য তোমাদের এখান থেকে সাবজেক্ট অ্যাপ্লাই ফর এই অপশনে ক্লিক করে তোমরা বেঙ্গলি অপশনটা সিলেকশন করবে, করে তোমরা সাবমিট অপশনে ক্লিক করে কোন যে কোর্সে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ সেই কোর্সটা তোমরা এখান থেকে সিলেকশন করে সাবমিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করা তোমার অপশন আসবে, তোমরা এই অপশনে গিয়ে ক্লিক করবে। ওকে, তোমরা এরপর তোমাদের ফটো আর সিগনেচারটা তোমরা আপলোড করবে, আপলোড করার পর তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর
তোমাদের দেখবে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের ইউজি গ্রাজুয়েশনে তোমাদের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তোমাদের আধার কার্ড, এগুলো তোমাদের সব আপলোড করতে হবে। আপলোড করার পর তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবে, আর এগুলো কিন্তু সব তোমাদের পিডিএফে আপলোড করতে হবে, কোনো রকম স্পেশাল ক্যারেক্টার তোমরা কিন্তু এখানে দেবে না। ফাইল যখন তোমরা ক্রিয়েট করবে, তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম অপশন আসবে যে তোমরা অ্যাপ্লিকেশন তোমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা ফর্ম প্রিন্ট করতে পারো। তোমরা এই অপশন থেকে তোমরা টোটাল ফর্মটা তোমরা প্রিন্ট করে রাখবে। এরপর তোমাদের যখন নাম তোমাদের অ্যাডমিশন লিস্টে থাকবে, তোমাদের আইডি পাসওয়ার্ডে তোমরা লগ ইন করে তোমাদের পেমেন্ট করে তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন হয়ে যেতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।